অবাধ ও সুষ্ঠু নির্বাচনে গণতন্ত্রের বিজয় হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এবার উপনির্বাচনে বিএনপি ঘোমটা পড়া প্রার্থী দিয়েছে বলে দাবি করেন তিনি। এদিকে বিএনপি দেশকে অস্থিতিশীল করে ক্ষমতা দখলের চেষ্টা করছে বলে অভিযোগ করেন দলের কেন্দ্রীয় নেতারা। তারা বলেন, দেশে সরকার এবং বিরোধী দল থাকবে শুধু মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি। বিকেলে রাজধানীতে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শান্তি সমাবেশে এসব কথা বলেন তারা। এস কে সৌরভের প্রতিবেদন। রাজধানীর যাত্রাবাড়ি চৌরাস্তা মোড়ে বিএনপি জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ ও দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে শান্তি সমাবেশ করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। এতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বলেন, নির্বাচন বানচালের চেষ্টা করে লাভ নেই, অস্তিত্ব টিকিয়ে রাখতে নির্বাচনে অংশ নেওয়ার বিকল্প নেই। আন্দোলন আন্দোলন করে কোনো লাভ নেই, আপনাদের আন্দোলন খেলা বন্ধ করুন, আপনাদের আন্দোলনের খেলা 10 ডিসেম্বর 2022 শেষ হয়ে গেছে, কারণ নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র আছে, এই ষড়যন্ত্রকে প্রতিহত করতে হবে। পরিষ্কার কথা, নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবেন না, অহেতুক ফ্যাসিবাদী কায়দায় বলবেন না, নির্বাচন প্রতিহত করবেন, হতে দেবেন না। আমাদের একটাই স্লোগান হবে, বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, বিরোধী দল থাকবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ফলাফলের চেয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচনই বড় কথা। দাদাও হয়নি, নানাও হয়নি, মাগুরাও হয়নি, নির্বাচন হয়েছে। এই নির্বাচনের মধ্য দিয়ে আবারও গণতন্ত্রের বিজয় হলো। ইলেকশন ওনারা ছাড়ে নাই, কিন্তু প্রকাশ্যে আসেনি, ঘুমটা পরে নেমেছে স্বতন্ত্র পার্টি। বিএনপির সরকার পতনের আন্দোলন প্রসঙ্গে বলেন, নীরব পদযাত্রার মধ্য দিয়ে তাদের পৃথিবী ক্রমেই ছোট হয়ে আসছে। কর্মসূচি এখন কেবলই নরম হচ্ছে, প্রথমে একটু মিছিল দৈর্ঘ্যে বড়, প্রস্থেও বড় ছিল, এখন প্রস্থে বড় হয়ে যাচ্ছে, দৈর্ঘ্য কমে যাচ্ছে, তার মানে কর্মী কমে যাচ্ছে, নেতায় নেতায় প্রস্থ বেড়ে যাচ্ছে। এই কর্মসূচিতে সরকার নয়, বিএনপি নিজেরাই ভয় পেয়েছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ভয় আমরা পাইনি, ভয় পেয়েছে বিএনপি। এস কে সৌরভ, এসিটিভি, ঢাকা।